This court rejects Mrs. Chatterjee's petition. No. Bollywood জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে ছবির মাধ্যমে দুই বছর পর বড় পর্দায় ফিরেছেন। একই সময়ে বাংলা চলচ্চিত্রের হার্টথ্রব অনির্বাণ ভট্টাচার্য এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন। ছবিটি একটি বাস্তব জীবনের গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং সাগরিকা চক্রবর্তীর 2022 সালের বই দ্য জার্নি অফ এ মাদার থেকে প্লট করা হয়েছে। ছবিটি শুক্রবার 16 মার্চ 2023 মুক্তি পেয়েছে। বহু প্রতীক্ষিত ছবি মিসেস চ্যাটার্জি ছিল দর্শকের কাছে। রানী মুখার্জিকে মায়ের চরিত্রে লড়াই করতে দেখে চোখে জল দর্শকের। বক্স অফিসে কি সেই ঝড় উঠল? শুক্রবার রানী মুখার্জির অভিনীত ছবি মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে মুক্তি পেয়েছে। ট্রেলার দেখেই অনেকেরই চোখ আটকে গিয়েছিল বলা যায়। এক মায়ের বাস্তবের লড়াইয়ের কাহিনী যে এভাবে মন জয় করবে তা অনেকেরই জানা ছিল না। দেবিকা এবং তার পরিবার, স্বামী অনিরুদ্ধ, ছেলে শুভ এবং 5 মাসের মেয়ে সূচি স্টাভেঞ্জারে থাকে। তাদের শেষ পরিদর্শনের সময় ভেলফ্রেডের সিয়া এবং মাটিলদা একটি শিশু কল্যাণ পরিষেবা শুভ এবং সূচিকে নিয়ে যায়। চ্যাটার্জিদের অবাক করে ফেলে। তাদের জানানো হয় যে তাদের সন্তানদের হেফাজতে রাখার অনুমতি নেই কারণ তারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে। তখন দেবিকা তার সন্তানদের ফিরে পেতে সরকারের সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। প্রক্রিয়ায় তিনি নরওয়েতে শিশুর হেফাজত ব্যবস্থার সম্পর্কে অদ্ভুত সত্য আবিষ্কার করেন। তাকে কঠোর পদক্ষেপ নিতে অনুরোধ করেন। ছবির বাকি অংশ তার গল্প ধরেই এগিয়ে যায়। আশিমা চিব্বর পরিচালিত মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে একজন ভারতীয় মায়ের একটি সত্য গল্পের উপর ভিত্তি করে তৈরি, যার জীবন বদলে যায় যখন তার সন্তানদের সাংস্কৃতিক পার্থক্যের কারণে নরওয়েতে তার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া হয়। ছবিটি তার সন্তানদের হেফাজতে পাওয়ার জন্য এক মায়ের কঠিন বাস্তবকে সকলের সামনে তুলে ধরে। সমস্ত সমস্যা জয় করে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সন্তানদের ঘরে ফেরানোর গল্প মিসেস চ্যাটার্জির। আশিমা চিব্বর হলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, যিনি রকস্টার এবং চাক দ্য ইন্ডিয়ার মতো চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। বলিউডে আশিমার খ্যাতি একাধিক ব্লকবাস্টারে তার উপস্থিতি এবং অভিজাত পরিচালকদের সাথে সহযোগিতার মাধ্যমে বৃদ্ধি পেয়েছে, যার ফলে তার ক্যারিয়ারের উন্নতি হয়েছে। টেলিভিশনে তার প্রবেশ ভারতীয় টিভিতে একটি নতুন পর্বের সাথে সমসাময়িক ছিল। ছবিটি প্রযোজনা করেছেন মনীষা আদভানি, মধু ভজওয়ানি এবং নিখিল আদভানি। 2021 সালের মার্চে বলিউড অভিনেত্রী রানী মুখার্জি একটি নতুন চলচ্চিত্রের অভিনয়ের ঘোষণা দিয়েছিলেন। চলচ্চিত্রটি সাগরিকা চক্রবর্তী এবং তার স্বামীর বাস্তব জীবনের গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যারা পিতামাতার শৈলীতে সাংস্কৃতিক পার্থক্যের কারণে নরওয়েজিয়ান চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিসেস তাদের সন্তানদের নিয়ে গিয়েছিল। চলচ্চিত্রটির কাজ শুরু হয় 2021 সালের আগস্টে শুরু হয়েছিল। মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে শুক্রবার ভারতের 120টি শহরে 535টি স্ক্রিনে মুক্তি পেয়েছে। বিশ্বের 43টি দেশে 510টি স্ক্রিনে ছবিটি মুক্তি পেয়েছে। মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে মিসেস চ্যাটার্জির বাস্তব জীবনের গল্প। বাস্তব ঘটনা অনুসারে মিসেস চ্যাটার্জি তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করেছিলেন যখন তিনি এবং তার স্বামী তাদের বিয়ের পর নরওয়েতে চলে যান। রানী মুখার্জি মিসেস চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করেছেন এবং অনির্বাণ ভট্টাচার্য তার অনস্ক্রিন স্বামী। বাস্তব গল্পে সাগরিকা চক্রবর্তী 2007 সালে তার স্বামী অনুরূপ ভট্টাচার্যের সাথে নরওয়েতে স্থানান্তরিত হন, একজন ভূপদার্থবিদ। এক বছর পরে তাদের প্রথম সন্তান অভিজ্ঞানের জন্ম হয় এবং পরে তার অটিজমের লক্ষণ দেখা যায়। 2010 সালে ঐশ্বরিয়ার জন্মের সাথে সাথে পরিবারটি প্রসারিত হয়। 2011 সালে নরওয়েজিয়ান চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিসেস অভিজ্ঞান এবং ঐশ্বরিয়াকে তাদের বাড়ি থেকে নিয়ে যায় এবং একটি পালক হোমে রাখে। নরওয়েজিয়ান সরকার দম্পতিকে পর্যবেক্ষণ করেছিল এবং সিদ্ধান্ত নিয়েছে যে তারা উপযুক্ত অভিভাবক নয়। নরওয়েজিয়ান সরকার মিসেস চ্যাটার্জির বিরুদ্ধে তার সন্তানদের জোর করে তার হাতে খাওয়ানোর জন্য অভিযুক্ত করেছে, যা তারা অনুপযুক্ত অভিভাবক বলে মনে করে। ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন সকলেই। বলিউড বাদশাহ শাহরুখ খান ছবিটি স্পেশাল স্ক্রিনিংয়ে দেখে টুইটও করেন। তিনি রানী মুখার্জি ছাড়াও ছবির অন্যান্য কলাকুশলীদেরও একইভাবে প্রশংসা করেছেন। এই ছবিতে রানীকে একেবারে অন্যরূপে দেখা গিয়েছে, যদিও ছবিটির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছেন নরওয়ের ভারতীয় রাষ্ট্রদূত।